তৃতীয় ঢেউ, খ্যাতনামা স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরস্পর বিরোধী মন্তব্যে গোটা দেশ বিভ্রান্ত। এই পরিস্থিতিতে কি করবেন, কোন পথে এগোলে সপরিবারে অতিমারির আক্রমণ থেকে রক্ষা পাবেন এবং সুস্থ থাকবেন? কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রের দাবি, লকডাউনের পর্ব মিটিয়ে বিভিন্ন রাজ্যে স্বাভাবিক জনজীবন আস্তে আস্তে শুরু হলেও জনগণের উচিত ধারাবাহিকভাবে মাস্ক ব্যবহার করে যাওয়া। একই সঙ্গে করোনা প্রতিরোধক সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখতে হবে, সঙ্গে স্যানিটাইজারের ব্যবহার। ভিড় থেকে যত দূরে থাকবেন ততই ভালো, সাব জানাচ্ছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কর্তারা। পাশাপাশি তাদের পরামর্শ, বাছাবাছি না করে ভ্যাকসিন নিয়ে নিন, দুটো ডোজই যত দ্রুত সম্ভব। এক স্বাস্থ্যকর্তার সাফ কথা, ঠিকই শিখবেন না দেখে শিখবেন, তার দায় আপনাকেই নিতে হবে। সরকারি হিসেবে এখনো পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা 2,97,00,000-এরও বেশি। মোট মৃতের সংখ্যা 3,82,000-এর বেশি। পজিটিভিটি রেট 3.5% নিচে নেমে এলেও সামান্য অসতর্কতায় তা বেড়ে মারাত্মক আকার নিতে পারে, এমন আশঙ্কা থেকেই যাচ্ছে।